আমাদের 2000 সালে ভারত সরকারের স্বীকৃতি দেওয়া একটা অ্যাপ্রুভ করা যে রাস্তা মনুত শৈলেংটা লালসরা দলসরা লালডিঙ্গা শাখান সেরমন সাইকার বাইয়া চন্দীপুর হইয়া মিজোরাম সিমলং পর্যন্ত এই ন্যাশনাল হাইওয়ে অর্থাৎ তখন উগ্রপন্থীর তৎপরতার কারণে কিছুটা কাজ দলসরা অবধি কাজ করার পর সেই কাজটা ফেলে রেখে দেওয়া হয়েছে, কারণ যে সমস্যা আছে উগ্রপন্থীর সমস্যা তখন। এতপর ত্রিপুরা সরকার তখন বামফ্রন্ট সরকারই ছিল, 2000 সাল পর থেকে সেই সমস্যার কারণে ওনারা স্থগিত রেখেছেন। তারপরে 2018 সালে যে ভারতের জনতা পার্টি নামে একটা বিজেপি সরকার এসেছে এবং খুব আমাদের 49 সামনো মণ্ডল যে মহাশয় একজন যে এমএলএ শম্ভুলাল চাকমা উনিও যে রিকোয়েস্ট করেছেন সেই সাক্ষী আমাদের কাছে আছে, অ্যাপ্রুভ আছে। উনি নিজে পিটিশন করেছিলেন চিফ মিনিস্টারের কাছে, তারপর সেটা অগ্রাহ্য হয়নি। তারপরে রেবতী ত্রিপুরা স্বয়ং পূর্ব ত্রিপুরার আসনের এমপি উনি নীতিন গডকরিজির কাছে উনিও আবেদন করেছেন যে অল অ্যালাইন্সমেন্টস তাকে যাতে কাজ শুরু করার জন্য ওনার যে পিটিশনার হিসেবে পিটিশন করেছেন এই দপ্তরের এই কেন্দ্রীয় মিনিস্টারের কাছে। উনি তখন রিপ্লাই দিয়েছেন যে নীতিন গডকরিজি রেবতী ত্রিপুরা পূর্ব ত্রিপুরার আসন এমপিকে রিপ্লাই দিয়েছেন যে ঠিক আছে রেবতীবাবু, আপনি যে পিটিশনার হিসাবে আপনি ত্রিপুরার পক্ষ থেকে একজন এমপি হয়ে আপনি যে পিটিশন করেছেন সেটা বাস্তব এবং আমি অনুমতি দিয়েছি আপনারা সেটা কাজ করুন যেটা পুরানা রেকর্ড আছে। তারপরেও আজকে ত্রিপুরা সরকার সেই অল অ্যালাইন্সমেন্টকে বাদ দিয়ে নিউ অ্যালাইন্সমেন্টস প্রপোজাল বানিয়ে নতুন করে লালসরা থেকে শিববাড়ি হইয়া এই রাস্তাটা 3.5 কোটি টাকার এই রাস্তা এখন চলন্ত অবস্থা কাজ চলতেছে, যার কারণে আমরা দুঃখিত। কমিউনিস্ট সরকার 32 বছর সময় আমরা তীব্র আন্দোলন করেছি এই রাস্তার জন্য, বর্ষার সিজনে গরু ছাগল কুর্তা পর্যন্ত হাতে নিয়ে এই রাস্তা সেখানকার এই দুর্গম এলাকায় বসবাসকারী আমরা নাই কইলে সেখানে 45 থেকে 50 ফ্যামিলি পড়ে 50,000 ফ্যামিলি ছিল সেই রাস্তা যদি নেওয়া হয় তে 50,000 ফ্যামিলির জন্য উপকৃত হলে কি অসুবিধা আছে সরকার পক্ষ থেকে? তার জন্য সরকার কাছে বারবার অনুরোধ করেছি এবং বিপ্লব দেবজি আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী তার কাছে আমরা সরাসরি আমরা আবেদন করেছি যে এই রাস্তাটা যাতে দুর্গম এলাকার জনজাতিদের জন্য একটা সুব্যবস্থা করার জন্য স্যার সেটিকে কাজ যাতে বাতিল না যায় সেদিকে আপনি দৃষ্টি আকর্ষণ রাখেন। শম্ভুলাল এমএলএ যে 49 সামনল অ্যাসেম্বলি এমএলএ তাইলেও সেই কথা বলেছেন, চিফ মিনিস্টারের কাছে এরেবতীও সেই কথা বলেছেন, স্বয়ং নীতিন গডকরিজি উনি নির্দেশ দিয়েছেন, উনি যে রেবতী ত্রিপুরা যেভাবে পিটিশনার হিসেবে পিটিশন করেছেন সেটা আনসার দিয়েছেন এই প্রুফ এই আনসার আমাদের কাছে শম্ভুলাল এমএলএ উনি যে পিটিশন করছেন তাও প্রুফ আছে আমাদের কাছে। 2000 সালে ভারত সরকার তথা ডেপুটি সেক্রেটারি অব ইন্ডিয়া ডিএন গুপ্তাজি উনি নিজেই অ্যাপ্রুভ করেছেন এই রাস্তা, তাহলে আমরা কি অন্যায় করেছি? গণতন্ত্রের দেশে আমরা বসবাস করি, ভারতবর্ষ গণতন্ত্র দেশ যদি হয়ে থাকে এই শাখান সেরমন লালডিঙ্গা তৈচন্দ্র বাড়ি যেখানে বসবাস করেন এই জনগণকে আমরা কি কি অন্যায় করেছি? আমরা চাই এই রাস্তা যাহাতে পুরানো রেকর্ড ছিল এই পুরানো রেকর্ডটাই কাজ হোক। এটা যদি সরকার পদক্ষেপ না নেয় আজকে সিম্পল পুলিশ প্রশাসন মাধ্যমে আমাদেরকে আটকানো হয়েছে, শুধু লালডিঙ্গা থেকে এসেছে 8টা গাড়ি, সাইকার সেনমন থেকে আসতেছে 10টা গাড়ি, সেগুলো আটকানো হয়েছে চিচিংসরের অর্ধ রাস্তার মাধ্যমে। আমরা 2.5 কিলোমিটার রাস্তা পদে হেঁটে আজকে এখানে উপস্থিত হয়েছি, আমি স্বয়ং এই জয়েন্ট মুভমেন্ট কমিটির চেয়ারম্যান, আমাকে পর্যন্ত গাড়ি এলাও করা হয়নি, বাইক এলাও করা হয়নি পুলিশ প্রশাসন থেকে, নির্মমভাবে আমাদের উপর অত্যাচার না চালালেও কি হবে আইনগতভাবে পুলিশরা যেভাবে করে আজকে অন্যায়। আমরা ভারতবাসী গণতন্ত্র দেশের প্রজা, গণতন্ত্র দেশের প্রজা হয়ে কেন এই অবস্থা আজকে ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রী অগণ্য নগণ্য করে রেখেছেন? আমরাও ত্রিপুরাবাসী, আমাদেরও হাত আছে পা আছে, আমাদের জুম চাষ জুম চাষের উপর নির্ভর,
সেই জম চাষের উপর নির্ভর যারা বসবাস দুর্গম এলাকাকে যদি সুগম পথ তৈরি করেন মুখ্যমন্ত্রীতে সম্মান পেয়ে যাবেন। আগামী 23 নির্বাচনে উড়িয়ার জনসাধারণ তাকে প্রচুর প্রতি দিয়ে বিপুল প্রতি জয়যুক্ত করবেন। কেন আজকে এই অন্যায়, কেন আজকে এই নির্বিচার? 32 বছর কমিউনিস্ট সরকার চলে গেছে, আজকে 3.5 বছর উপর চলেছে বিজেপি সরকার, করব করব বলে প্রতিশ্রুতি দিয়েছে, কাজের বাস্তবে দেখা যায় আমরা এখানে এই অল অ্যালাইন্সমেন্ট গুলিকে বাতিল করে ক্যান্সেল করে নিউ অ্যালাইন্সমেন্ট যেটা অকিজু রাস্তাকে তৈরি করেছে নির্মাণ করেছে। কেন অকিজু বলছে আমি পরিষ্কার বলবো আপনাদের কাছে, এই লালসরা হয়ে টিএমসি বিদ্যা যেচুদি পাড়া দিয়ে চিচিং সরা দিয়ে শিববাড়ি পর্যন্ত আসতে গেলে শৈলিংটা থেকে শিববাড়ি পর্যন্ত এখানে 13 কিলোমিটার রাস্তা হয়, আর শিববাড়ি থেকে এই মনো মেইন রুটে আসতে মাত্র 3 কিলোমিটার। তাহলে আপনারা চিন্তা করে দেখেন, ভেবে দেখুন, ন্যাশনাল হাইওয়ে রাস্তার দিয়ে যখন ড্রাইভাররা গাড়ি চালকরা আসবেন শিববাড়ি আসার পর্যন্ত পরে আপনারা এই ড্রাইভাররা কি 13 কিলোমিটার রাস্তা ঘুরে যাবেন না 3 কিলোমিটার রাস্তা ঘুরে যাবেন, যেদিকে সরকার সেদিকে যাবে? তাহলে এর মানে কি আছে ন্যাশনাল হাইওয়ে নেওয়ার? সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই।